মাছের মতো মানুষ বিক্রি মালয়েশিয়া মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও কাজের কাজ কিছুই হচ্ছে না অভিবাসন প্রত্যাশীদের হত্যা গণকবর দেওয়া দর্শন শারীরিক নির্যাতন মুক্তিপণ আদায় সহ যেসব অপরাধ মানব পাচারকারীরা করছে সেগুলো মানবতা মানবতাবিরোধী অপরাধ আন্তঃদেশীয় ওই অপরাধী চক্রকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ উপেক্ষিত হয়ে আসছে দীর্ঘদিন থেকে সম্প্রতি মালয়েশিয়ার মানবাধিকার কমিশন ও বেসরকারি মানবাধিকার সংস্থা রাইটসের যৌথ প্রতিবেদনে মিয়ানমার বাংলাদেশ থাইল্যান্ড ও মালয়েশিয়া এই চার দেশের মানব পাচারকারী চক্রের তৎপরতা তুলে ধরা হয় ছয় বছরের অনুসন্ধান শেষে মাছের মতো মানুষ বিক্রি শিরোনামের একুশ পৃষ্ঠার ওই প্রতিবেদন প্রকাশ করে সংস্থা দুটি প্রতিবেদনে বলা হয় দুই হাজার বারো থেকে দুই হাজার পনেরো সালের মধ্যে এক লাখ সত্তর হাজারেরও বেশি মানুষ বাংলাদেশ ও মিয়ানমার ছেড়ে সাগরপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমায় ওই সময় সন্ধান পাওয়া গণকবরে বাংলাদেশি আর মিয়ানমারের নাগরিকদের উপর বিরোধী অপরাধ সংগঠিত হয় বলে প্রতিবেদনে বলা হয় এতে বলা হয় বালো আয় আর আশ্রয়ের প্রলোভনে পাচারকারীরা এই সময় মানুষকে সমুদ্র পথে পাচারের ব্যবস্থা করে এর মাধ্যমে তারা বছরে চারশো থেকে আটশো কোটি টাকা হাতিয়ে নেয় চার বছরে এর পরিমাণ দেড় হাজার থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা প্রতিবেদনের তথ্যমতে পাচার হওয়াদের একটি বড় অংশ রোহিঙ্গা দুই হাজার চোদ্দো দুই হাজার পনেরো সালে পাচারকারীরা বাংলাদেশের উপরও নজর দেয় মানবাধিকার কমিশনের কমিশনার জেনার্ড জোসেফ সংবাদ সম্মেলনে বলেন ঘটনার শিকার ব্যক্তিও তাদের পরিবার যে ভয়ানক ও জঘন্য অপরাধের শিকার হয়েছে সেটা যাতে ভবিষ্যতে মালয়েশিয়া বা পৃথিবীর কোথাও না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়ার সময় এসেছে এই প্রতিবেদন ভক্তভোগীদের বিচার পাওয়া সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা এবং মালয়েশিয়া ও আঞ্চলিক পর্যায়ে নীতিগত পরিবর্তনের সুযোগ তৈরির জন্য পর্যাপ্ত তথ্য প্রমাণ নিয়ে আসতে পেরেছে এই প্রতিবেদন তৈরিতে সংস্থা দুটি প্রত্যক্ষদোষ্ঠী ঘটনার শিকার পাচারকারী সরকারি কর্মকর্তা সহ দুইশো সত্তর জনের সাক্ষাৎকার নিয়েছে সমুদ্র মালয়েশিয়া ও থাইল্যান্ডের পাচার ক্যাম্পে রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুদের উপর পাচারকারীদের বিভিন্ন ধরনের অপরাধের তথ্য ধরনের অপরাধের তথ্য নিয়েছে ওয়াং কেলিয়াঙ্গে গণকবর ও পাচার ক্যাম্পের খবর পাওয়ার পরে মালয়েশিয়ার কর্তৃপক্ষ কিভাবে সাক্ষ্য প্রমাণ মিটিয়ে দিয়েছে তাও তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে দুই হাজার সালের তিরিশে এপ্রিল থাইল্যান্ডের কর্তৃপক্ষ ঘোষণা করে যে মালয়েশিয়া সীমান্তের কাছাকাছি একটি গণকবরে তিরিশ জনের মৃতদেহ পাওয়া গেছে ধারণা করা হয় এরা পাচারের শিকার বাংলাদেশি ও রোহিঙ্গা তিরিশে মে মালয়েশিয়ায় ওয়াং কেলিয়াঙ্গে একশো উনচল্লিশটি কবর এবং আটাইশটি মানব পাচার ক্যাম্প পাওয়ার কথা জানায় মালয়েশিয়ার রাজকীয় পুলিশ এই ঘটনায় দুই সালে থাইল্যান্ডের সরকার পাচারকারী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নয় সরকারি কর্মকর্তা সহ বাষট্টি জনকে অভিযুক্ত করে সে এই পর্যন্ত মাত্র চারজনকে অভিযুক্ত করে তাদের সবাই অন্য দেশের নাগরিক প্রতিবেদনে উঠে আসা নির্যাতনের চিত্র প্রত্যক্ষদর্শী ও বক্তব্যীদের বরাদ দিয়ে পাচারকারীদের অত্যাচার ও নির্যাতনের নির্মম চিত্র তুলে ধরা হয় কিভাবে পুষ্টিয়ে মিথ্যা তথ্য দিয়ে কিংবা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সমুদ্রপথে তাদের নিয়ে যাওয়া হয় তার তথ্য পাওয়া গেছে এদের কেউ কেউ চেয়েছিল একটু ভালোভাবে বাঁচার জন্য মালয়েশিয়া যেতে আবার কেউ চেয়েছে ভালো একটি কাজ সমুদ্রে গিয়ে পাচারকারীদের হাতে কিভাবে বারবার বিক্রি হয়েছে তাও উঠে এসেছে প্রতিবেদনে পরিবারের কাছ থেকে আদায় করা হয়েছে মুক্তিপণ একজন পাচারকারীর বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে মানুষ মাছের মতো বিক্রি হয়ে এক হাত থেকে আরেক হাতে গেছে এই কারণে দাম বেড়েছে পাচারকারীরা অগণিত নারী শিশু ও শিশুকে নির্যাতন হত্যা ও দর্শন সহ নানা ধরনের নিপীড়ন চালিয়েছে অনেক ক্ষেত্রেই সরকারি কর্মকর্তাদের যোগসাজসেই তাদের বেছা কেনা করা হয়েছে প্রতিবেদনের তথ্যমতে চক্রের সদস্যরা অভিবাসন প্রত্যাশীদের নৌকায় তোলার পরই জিম্মি করে ফেলত তাদের জন্য তখন তিনটি পথ খোলা ছিল এক প্রায় এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে মুক্তি পাওয়া দুই চক্রের কাছে বিক্রি হওয়া তিন বন্দি অবস্থায় মারা যাওয়া দু হাজার চোদ্দ সালে এবাদুল্লাহ নামের একজন মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তের একটি ক্যাম্পে তিন বাস কাটিয়েছেন তিনি অনেক মানুষ মরতে দেখেছেন এই সময় দুইশো জন মারা গেছে অনাহারে অনেকে মারা গেছে এবাদুল্লাহ বলেন মারা যাওয়ার পর তাদের মরদেহের সামনে আমরা প্রার্থনা করেছি কিন্তু কিছুক্ষণ পর কিন্তু কিছুক্ষণ পর তাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে জানি না রহিমুল্লাহ নামে রাখাইনের এক রোহিঙ্গা তার জবানবন্দিতে শিবিরগুলোতে ভয়ঙ্কর নির্যাতনের কথা তুলে ধরেন ষোলো বছর বয়সী রহিম জানায় মালয়েশিয়া থাই সীমান্তের ক্যাম্পে তাদের কাছে প্রতিদিন টাকা চাওয়া হতো দিতে না পারলেই মাথা ও শরীরে গরম পানি ঢেলে দেওয়া হতো এটা তারা প্রতিদিনই করতো আমার পা চেতনাহীন হয়ে যেত যারা টাকা দিতে পারত না তাদের কোনো খাবার ওষুধ দেওয়া হতো না এতে অনেকেই মারা গেছে থাইল্যান্ডে পাচারকারীদের শিবিরে ছয় মাস জিম্মি জীবন কাটানো নূর বেগম বলেন প্রতিদিনই মানুষ মরেছে কোনো দিন বেশি কোনো দিন কম বর নির্যাতনের কারণে তারা তাদের স্বজনদের ফোন করে টাকা আনতে অনুরোধ করতেন তিনি বলেন পাচারকারীকারীরা অমানসিক নির্যাতন করত এবং অন্যদের তা দেখতে বাধ্য করত শিশুরা কাঁদলে তাদের উপরও নির্যাতন চালাত থাইল্যান্ডের এক পাচারকারী স্বীকার করেছে যেসব রোহিঙ্গা নারী মুক্তিপণ দিতে পারত না তাদের বিক্রি করে দেওয়া হতো গবাদি পশুর মতো বেচা কেনা হতো তার তথ্যমতে অনেকে বিয়ের জন্য ওই নারীদের মুক্তিপণ দিয়ে কিনেছেন অনেকে কিনেছেন গৃহস্থালি বা অন্যান্য কাজের জন্য এই বেছা বিক্রিতে ছিল মূল মাধ্যম প্রতিবেদনে বলা হয় বিক্রির জন্য কষাকষির একাধিক কথোপকথনের রেকর্ড তারা পেয়েছেন জাহাজে সহযাত্রী পুরুষদের কাছ থেকে আলাদা করে রাখা হতো নারী ও শিশুদের সেখানে অনেক নারী দর্শনের শিকার হয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে থাইল্যান্ডে পাচার হওয়া বাংলাদেশি মোহাম্মদ খান বলেন একজন সহযাত্রী পকেট থেকে দুটি সন্তানের ছবি বের করে কাঁদতে কাঁদতে সাগরে জাপ দেন সেখানেই মারা যান তিনি তিনি বলেন চারদিকে পানি অথচ পান করার মতো এক ফোঁটা পানীয় ছিল না বৃষ্টি না হলে আমরা সবাই হয়তো মারা যেতাম পাচারকারীরা পাঁচ দিনে একবার খাবার দিলেও পানি দিত না পানির তৃষ্টায় অনেকেই সাগর